আজ ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হচ্ছে পঞ্চগড় এবং মাগুরা জেলা। আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় ধাপে আর কিছুক্ষণের মধ্যে 26,229টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। লাল সবুজ রঙের এসব ঘর পুরোপুরি প্রস্তুত। আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার এসব ঘর পাবেন ভূমিহীন ও গৃহহীন মানুষ। আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় দফায় পঞ্চগড়ে 2,470 জন পাচ্ছেন এ ঘর, এছাড়া মাগুরায় পাচ্ছেন 672 জন। এর মাধ্যমে পঞ্চগড় ও মাগুরাকে ভূমি ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে। পঞ্চগড়ে প্রথম ও দ্বিতীয় দফায় যেসব মানুষ ঘর পেয়েছেন তাদের জীবনযাত্রা চিত্র বদলে গেছে অনেকটাই। ছোট পরিসরে হলেও সেখানে অনেকে খুঁজে নিয়েছেন কর্মসংস্থান। আমার জায়গা জমি কিছু নেই, সরকার আমার জমি দিয়েছে, ঘর পাইছি। এখন আমাদের সরকার একটা ঘর তুলে দিয়েছে, এখন বাড়ি আছে, ঘর আছে, জমিন আছে। হস্তান্তরের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক। এখানে আপনার সব আছে, এখানে আপনার আয়বর্ধক কর্মকাণ্ডের যেমন সুযোগ আছে, এখানে আমরা সবাইকে যেমন উন্নয়নের গতিধারায় সম্পৃক্ত করার যে কার্যক্রম সেটি আমরা নিতে পেরেছি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে। ফরিদপুরের 9টি উপজেলার 456টি পরিবার ঘর পাচ্ছে এবার। এরই মধ্যে জেলায় 4,756টি পরিবার আবাসন সুবিধা পেয়েছে। এখন এসব জায়গায় হাঁস ছাগল গরু পালন করে স্বাবলম্বী অনেকে। আমি হাঁস মুরগি ভালো লাগছি, গাছপালা লাগাবা লাগছি, যাই হোক চলি ফিরে থাকা লাগছি। এভাবে অনেক অনেক খুশি হয়েছি। আমাকে প্রধানমন্ত্রী আমাকে ঘর দিছে, আমাকে একটা জীবন বাঁচাইছে। শেখ হাসিনা আমাকে একটা ঘর দিছে, এ ঘরে থাকি, বিদ্যুৎ আছে, অনেক শান্তিতে আছে, অনেক খুশিতে আছে, আনন্দতে আছে। বৃহস্পতিবার সারা দেশে 26,299টি ঘর হস্তান্তর করবে সরকার। এর মধ্য দিয়ে 2টি জেলা এবং 52টি উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। তারপর সরকার নিউজ ডেস্ক, দেশ টিভি।